আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হাজিগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে আমি তোমাদের সাথে মাহবুব আলমের যে গল্পটা আছে ওই গল্পের শূন্যস্থান নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে খাতায় শূন্যস্থানটা তুলে উত্তরটা শিখে রাখবেন, যাতে পরীক্ষা আসলে দিতে পারো। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এখানে ফিলিং দ্য গ্যাপস কয়েকটা তুলে রাখছি আমি আগেই ভিডিও শুরু করার আগে। আমরা শুধুমাত্র তোমাদেরকে শূন্যস্থানটা পূরণ করি আমি এই ভিডিওটা করবো। এ নাম্বারে যদি একটু খেয়াল করো, এখানে লেখা আছে মাহবুব আলম ড্যাশ ইংলিশ। তাহলে মাহবুব আলম ইংরেজিকে কি করেন? উনি শিক্ষাদান করেন, তাই না? এখানে হবে টিচার্স, মাহবুব আলম টিচার্স, শিক্ষাদান করেন। মাহবুব আলম টিচার্স ইংলিশ, মাহবুব আলম ইংরেজি শিক্ষা দান করেন বা ইংরেজি পড়ান। বি নাম্বার আছে মাহবুব আলম ইজ এ, মাহবুব আলম হচ্ছেন একজন, মাহবুব আলম একজন কি? টিচার। আমরা জানি উনি টিচার, যারা গল্পটা পড়েছ তারা আশা করি বুঝতে পেরেছ যে উনি একজন টিচার। এখানে টিচারে লিখবে হি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, তার বয়স এত বছর। এখন কত বছর? যারা গল্পটা পড়েছি আমরা তারা সবাই জানি যে 30 ইয়ার্স ওল্ড। তাহলে হি ইজ 30 ইয়ার্স ওল্ড, তার বয়স 30 বছর। এরপরে দেখো ডি নাম্বার আছে ইংলিশ ইজ এ ফরেন ড্যাশ, অর্থাৎ শূন্যস্থান, ইংরেজি একটা বৈদেশিক কি? ইংরেজি বৈদেশিক ভাষা বা বিদেশি ভাষা। তাহলে আমরা লিখব ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ লিখব, ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা বিদেশি ভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ। হি ওয়ার্কস ইন এ ড্যাশ স্কুল, তিনি একটা বিদ্যালয়ে শিক্ষাদান করেন। এখন কি ধরনের বিদ্যালয়? এখানে কিন্তু শূন্যস্থান দিয়ে জানতে চাইছে। তাহলে হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল, আমরা যারা গল্পটা পড়ছি তারা সবাই জানি যে তিনি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। তাহলে লিখবো প্রাইমারি স্কুল। এক নম্বর দেখো হিজ ওয়ার্কস প্লেস, তার কাজের স্থান বা জায়গা, ইজ ইন, তার কাজের স্থান বা জায়গাটা হচ্ছে কোথায়? আমরা যেখানে জানি যে এটা হচ্ছে নড়াইল, একটা স্থানের নাম নড়াইল। আচ্ছা এরপরে দেখো লেখা আছে হি ইজ অ্যান ড্যাশ টিচার, তিনি একজন শিক্ষক, কিসের শিক্ষক আমরা জানতে চাইব? তাহলে ইংলিশ টিচার, ইংলিশ টিচার, হি ইজ অ্যান ইংলিশ টিচার, তিনি একজন ইংরেজি শিক্ষক, ইংরেজি শিক্ষক। মাহবুব আলমস ড্যাশ ইজ 30, তাহলে মাহবুব আলমের কি? 30, 30 কি? এটা হচ্ছে মাহবুব আলমের এইজ, মাহবুব আলমের এইজ। তো মাহবুব আলমস এইজ ইজ 30, মাহবুব আলমের বয়স 30 বছর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবারও একটা কথা খেয়াল রাখবা, আমি যে শূন্যস্থানগুলো দিয়েছি এই শূন্যস্থানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি সম্ভব হয় ভিডিওটা পোস্ট করে এই শূন্যস্থানগুলো তুলে পড়ে রাখবা, শিখে রাখবা। আমি আরেকটা বার উচ্চারণগুলো পড়িয়ে দিচ্ছি, মাহবুব আলম টিচেস ইংলিশ, মাহবুব আলম ইংরেজি শিক্ষা বা পড়ান, অথবা মাহবুব আলম ইংরেজি শিক্ষাদান করেন। বি নাম্বার আছে মাহবুব আলম ইজ এ টিচার, মাহবুব আলম একজন শিক্ষক। হি ইজ 30 ইয়ার্স ওল্ড, তার বয়স 30 বছর। আমি আবারও বলছি হি ইজ 30 ইয়ার্স ওল্ড, তার বয়স 30 বছর। ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা বিদেশি ভাষা। হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল, তিনি চাকরি করেন বা কাজ করেন একটি প্রাথমিক বিদ্যালয়ে। হিজ ওয়ার্কস প্লেস, তার কাজের স্থান, ইজ ইন নড়াইল, নড়াইল। হি ইজ অ্যান ইংলিশ টিচার, তিনি একজন ইংরেজি শিক্ষক। মাহবুব আলমস এইজ ইজ 30, মাহবুব আলমের বয়স 30 বছর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অর্থ সহকারে শূন্যস্থানটা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।